পপি অ্যান্ড মুনমুন যদি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ফিল্ম করতে পারে, হয় শাবনুরের প্রবলেম, শাবনুরের কী সমস্যা তাহলে? এটা পেপার কাটিং দিয়েই আমরা আপনাদের সামনে এই টপিকসের উপর বেস করে ভিডিও বানাবো। ইনফ্যাক্ট পত্রিকাতে কিন্তু এই ছবি এটা কিন্তু লেখা এসেছিল। পপি মুনমুনের তখন ওখানে স্টারডম, অ্যান্ড তারা কাজ করছে শাবনুর কেন করেনি এটা নিয়ে। পেপার কাটিং দিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি ফিল্ম স্পাই সঙ্গেই থাকবেন। তো দেখেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে হিরো হিরোইনদের স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট দল এগুলো সবসময় একরকম থাকে না। যখন যার বাজার তখন কিন্তু তাকে সেইভাবে ধরে নিতে হয়। একটা টাইমে কিন্তু মুনমুন অ্যান্ড পপি তারা স্টারডমের স্বর্ণ শিখরে বিরাজ করছে, হায়েস্ট পেড অ্যাক্ট্রেসদের কাছাকাছি তারা। তাদের স্টারডম জনপ্রিয়তা কখনো সামান্য সময়ের জন্য হলেও ছুঁয়েছিল তারা মৌসুমি শাবনুরকে। তো একটা টাইমে আমরা দেখলাম যে শাবনুর তখন হায়েস্ট পেড অ্যাক্ট্রেস, অনেক টাকা চার্জ করে, কিন্তু মুনমুন পপি কিন্তু শাবনুর থেকে ফেলে দেওয়া যাবে না। আমি অভিনয় বা অন্য কোনো সাইড বলছি না যে আপনি অভিনয় তো শাবনুর শিরাই, আমি ওটা বলছি না, বাট একটা লেডি অ্যাকশন ওরিয়েন্টেড একটা ফিল্ম কিন্তু পপি মুনমুন তখন একটা বাজার ক্রিয়েট করে ফেলে। পপির বিদ্রোহ চারিদিকে ছিল, লেডি অ্যাকশন ফিল্ম, আরও বস্তি রানী ছুরিয়া পরের সিনেমা, তো পপি অ্যাকশন ওরিয়েন্টেড করে একটা সিনেমা করেছেন। ইনফ্যাক্ট ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কিন্তু পপির ইজ্জতের লড়াই ছিল, বা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কিন্তু মুনমুন লেডি অ্যাকশন সিনেমা করেছে, মৃত্যুর মুখে ছিল। তো মুনমুন পপির মতো লেডি অ্যাকশন ওরিয়েন্টেড হিরোইন যারা লেডি অ্যাকশন সিনেমা করে, তো তারা যদি পারে সিনেমা করতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে, তো শাবনুর কি প্রবলেম? শাবনুর তো তখন লেডি অ্যাকশন হিরোইন না, শাবনুর তো লেডি অ্যাকশন সিনেমা করছে না। তো দেখেন ব্যাপারটা লেডি অ্যাকশন ব্যাপার না, লেডি অ্যাকশন একটা সিস্টেম হয়ে যায় যে মুনমুন এটা ট্রাই করে অ্যান্ড সফলতা পায়। তো সবাইকে কেন লেডি অ্যাকশন ফিল্ম করতে হবে, সবাই কেন লেডি অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা করবে, এটা কিন্তু আসলে একটা ভাববার বিষয়, এটা কিন্তু আসলে একটা হিসাব নিকাশ। হ্যাঁ, যে আসলে সবাইকে কেন আসলে লেডি অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা আসলে করতে হবে, সবাই কেন করবে লেডি অ্যাকশন সিনেমা? ইনফ্যাক্ট শাবনুর লেডি অ্যাকশন সিনেমা না করে তার সিনেমাতে যে গুরুত্ব বহন করতো, তাকে যেরকম প্রত্যেকটা সিনেমার গল্প হতো, সিনেমাতে তার যে স্পেস দেওয়া হতো, এটা তপনস ভাই অ্যান্ড ইলিয়াস কাঞ্চনের মতো সুপারস্টারের সঙ্গে ডেফিনেটলি, হ্যাঁ যদি 2002-03 সালের পরে কাজ করতো শাবনুর একটা ভালো স্পেস পেত, কিন্তু 90-এ শাবনুর বুঝেছে যে কাজ করলে হয়তো স্পেসের একটা প্রবলেম হতে পারে। বাট আপনি দেখেন নিরন্তরের মতো ক্লাসিক সিনেমা কিন্তু তারা করেছে, একসঙ্গে স্ক্রিনে তারা এসেছে। বাট ওই যে একটা ব্যাপার যে একজন বড়ো হিরোইন একজন বড়ো হিরোর সঙ্গে কাজ করলে আসলে যে গল্পের প্রয়োজনে সিনেমার যে আসলে সিস্টেম্যাটিক ওয়েতে যে প্রবলেম হয়, হ্যাঁ কাকে কতটুকু স্ক্রিন টাইম দেওয়া হবে, সে কতটা সিকিউর তার ক্যারেক্টার নিয়ে, অ্যান্ড এডিটিং প্যানেলেও ঝামেলা হতে পারে আমার ক্যারেক্টার এরকম, বা ইন প্রোডাকশন এখানে নানা রকম ঝামেলা হয়। হ্যাঁ, শাবনুর নিঃসন্দেহে তখন নাম্বার ওয়ান হিরোইন, সুপার টুপার হিট নায়িকা, তো সব ব্যাপার ক্যালকুলেশন করে কিন্তু আসলে আপনাদেরকে কিন্তু আসলে কথা বলতে হবে। তো বেসিক্যালি এটা নিয়ে ছিল ফিল্ম স্পার একটা স্পেশাল আয়োজন, আমি পেপার কাটিং দিয়ে অথেন্টিকভাবে ভিডিওটি মেকিং করার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্য অনুমতি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেফদি ফিল্ম স্পার সঙ্গে থাকবেন, টাটা বাই বাই।